সকলকে প্রথমে জানাই শুভ সকাল। এখন বাজছে সকাল 6টা, আর আমি রেডি হয়ে গেছি, মেয়ের স্কুলে আছে মিটিং, তো সেই কারণে সকাল 6টার মধ্যে আমি পুরো স্নান সেরে, দেখো জাস্ট রোদ্দুরটা উঠছে, সূর্যোদয়ের সাথে সাথে আমার ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নানও কমপ্লিট হয়ে গেছে। এরপর জামা কাপড়গুলো নেড়ে দিলাম, আর এদিকে ছাদ থেকে সমস্ত ফুলগুলোকে তুলে নেব। দেখো সকালবেলা ছাদে আসলেই মনটা আমার ভালো হয়ে যায়, এই জন্যই বাড়িতে গাছপালার একটু ব্যবস্থা রেখেছি মনটাকে ভালো করার জন্য, কারণ ফুল দেখলে সবারই মন খুশি হয়ে যায়। তো একদম দেখো রেডি হয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, এখন বাজে 7:30, আর আমি পৌঁছে গেছি চাকদা। তো চাকদাতে এসে দেখো এই যে ফ্লাইওভার তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরির জন্য রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো টোটোতে বসে আছি আমি, আর এদিকে দেখো জ্যাম তো হয়েই থাকে, এই জায়গাতে তো প্রচুর জ্যাম থাকে, ট্রাফিকেরও ব্যবস্থা আছে যথাযথ। তো সামনে স্কুল, তো মেয়ের স্কুলে যাচ্ছি, মেয়ের স্কুলে গিয়ে আজকে আছে মিটিং, তো আজকে মিটিংটা একটু সময় সাপেক্ষ হবে, কারণ প্রথমে হচ্ছে সাবজেক্ট টিচার্সদের সাথে আছে, তারপর আছে প্রিন্সিপালের সঙ্গেও মিটিং রয়েছে, ওপেন সেশন যেটা হয় তো সেটাও রয়েছে, তো প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তারপর ভেবেছি আরও বেশ কিছু শপিংও করব। তো এরপরে আমাদের শিমুরালি থেকে আর কোনো ট্রেন ছিল না, এই জন্য আমাকে একটু আগেই আসতে হচ্ছে, 8:30 থেকে হচ্ছে মিটিংটা, তবে আমরা 8:10-15-এর মধ্যেই পৌঁছে গেছি। দেখো দিদিও এসছে, আর আজকে আমাদের ফার্স্ট টাইম সেম টাইমে পড়েছে, তা না হলে দিদির একদিন আমার একদিন বা অন্যান্য টাইমে হয়, তো আজকে ফার্স্ট টাইমই দিদি আর আমি দুজনে একসাথে এসছি। তো স্কুলের মিটিংটা কমপ্লিট করব। তো স্কুলে প্রচুর নতুন ক্লাস, মেয়ে এখন ক্লাস 6-এ পড়ছে, তো নতুন ক্লাস, এই যে প্রিন্সিপাল স্যার এখন কথা বলছেন, আমাদেরকে বোঝাচ্ছেন যে কীভাবে পড়াশোনাটা এগোচ্ছে, তো অনেকেই অনেক রকমের মানে কথাবার্তা বললো, আমরাও বললাম, আমিও বলেছি বেশ অনেক কিছু, তো বেশ সুন্দর একটা মানে ডিসকাশন হলো। তো এরপরে আমরা বেরিয়ে এসেছিলাম, আমার মিটিং শেষ হতে হতে প্রায় 11:30 বেজে গেছিলো, দিদির আগেই হয়ে গেছিলো, দিদির ছেলে যেহেতু একটু ছোট ক্লাস, তো ওর ওপেন সেশনটা ছিল না, ওর জাস্ট সাবজেক্ট টিচার্সের সাথেই ছিল। তো দিদি দেখো এখানে ওয়েট করছে আমার জন্য, এই যে দিদি এখানে বসে আছে, তো আমি আগিয়ে চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে দিদি ভিতরে গিয়ে বসে আছে ওয়েট করছে আমার জন্য, তারপর দুজন মিলে একদম চলে যাব, বেশ কিছু বাজারও করার আছে। তো এর আগের মাসে সবার জন্যই কেনা হয়েছিল, বাড়িতে মেয়ের জন্য তো কিনেছিলাম, তবে নিজের জন্য কিছু কেনা হয়নি, তো এই মাসে আমার জন্য একটু শপিং করব ভেবেছি। তো দেখো এসে গেছি কুর্তির দোকানে, তো এই দোকান থেকেই আমি বেশ কিছু কুর্তি নিই, চাকদাতে আসলেই নিই, তো এর আগে দিদির বার্থডেতে যে কুর্তিটা আমি কিনেছিলাম তো সেটাও এখান থেকেই কিনেছিলাম, তো মানে বেশিরভাগ সময়ই এই দোকান থেকেই নেওয়া হয়, তো বেশ সুন্দর সুন্দর কুর্তি থাকে। আর তাছাড়াও যদি কাসনাপাড়ায় যাই, কাসনাপাড়াতেও একটা বাঁধা ধরা দোকান আছে, ওখান থেকেই নিই বেশিরভাগ সময়ই। তো দেখো এখন দিদি দেখছে, দিদির নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে সুন্দর সুন্দর কুর্তি দেখে দিদির ইচ্ছা করলো নিতে, তো নিচ্ছে, আর আমিও নিয়েছি। তো আমি কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা বাড়িতে গিয়ে তারপর শেয়ার করব, তো এখানে তো শেয়ার করা সম্ভব নয়, সেই জন্যই দেখো দোকানটা সুন্দর করে তুলে নিয়েছি। আর যদি তোমরা কেউ জানতে চাও যে দোকানের নামটা কী, চাকদার দোকানের নামটা কী, আমি অবশ্যই কমেন্টে তোমাদের আমাকে লিখে জানিও, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো দেখো এখান থেকে একদম বেরিয়ে গেছি, কুর্তি নিলাম, দুটো আমি নিয়েছি, দুটো দিদি নিয়েছে, তারপর বেরিয়ে গেছি, এরপর যাচ্ছি আমি একটা ট্রাইপড কেনার জন্য। তো ট্রাইপড কেনার জন্য আমি যেরকমটা চাইছিলাম, বেশ অনেক দোকান আমাকে ঘুরতে হয়েছে, তবে আমি ডাউনের দিকে পাইনি, আমাদেরকে আপের দিকে আবার যেতে হয়েছিলো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশ অনেকটা রাস্তা, প্রায় 1/2 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড মেঘ করে আসছে, তো ঝড় বৃষ্টি তখনও শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই দেখো ঝড় বৃষ্টিও শুরু হয়ে যাবে। তো আমরা যা যা কেনার ছিল, ট্রাইপড কিনলাম, আরও অনেক কিছু, আমার জুতো কেনার ছিল, তো গেট পড়েছিল সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এই যে দিদিও দাঁড়িয়ে আছে। এরপরে আমরা চলে যাব গিয়ে ট্রাইপড নেব, আরও বেশ অনেক কিছু শপিং করে,
তারপর একদম স্টেশনে চলে এসেছি। তো দেখো স্টেশনেও এসেছি আমরা, আর এদিকে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো প্রচুর জোরে ঝড় এসেছে আর বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে। শুরুর দিকে তো ঝড়টাই বেশি হচ্ছিল, এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টিতে মানে আমরা 90% তো ভিজেই গেছিলাম, ব্যাগ ট্যাগগুলো পুরোই ভিজে গেছে। শিমুরালিতে অনেকটা বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, তবে ছেলে মেয়ে দুজনেই, দিদির ছেলে এবং আমার মেয়ে দুজনেই আছে বাড়িতে, একা ওরা দুজন বাড়িতে রয়েছে, সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে। তবে কিচ্ছু করার নেই, ট্রেন যতক্ষণ না আসবে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো না। দেখো কত বড় বড় শিল পড়ছে, তো কিচ্ছু করার নেই আমাদের। আর তাছাড়াও বললো যে, মেয়ে বললো যে আরও গাছপালাও ভেঙে গেছে, তো সেই কারণে মানে ভীষণ ওরা ভয় পাচ্ছে দুজনে। তবু আমাদের কিচ্ছু করার নেই, আমরা যতক্ষণ না বাড়িতে যেতে পারছি কিচ্ছু করার নেই। ওদেরকে বললাম দুই ভাই বোনকে একসাথে থাকতে, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার চেষ্টা করছি। তো এই কোনো জায়গায় বেরোলে এটাই সমস্যা, তাছাড়া ছেলে মেয়েকে নিয়ে আমরা বেশ মানে কঠিনভাবেই থাকি, তবে ওদেরকে বুঝতে দিই না, চেষ্টা করি ওদেরকে যতটা আড়াল করে রাখা যায়। তবে ছেলে মেয়ে দুজনেই ছোট হলেও ওরা অনেকটা বড় হয়ে গেছে এই পরিস্থিতি ফেস করতে করতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখো সব কিছু গোছগাছ করে রেখে গেছিলাম, আর ঝড়ে পুরো তছনছ করে দিয়েছে, প্রচুর ঝড় হয়েছে বোঝাই যাচ্ছে। এই যে পুরো গাছপালা ছিঁড়ে গেছে, গাছপালা ভেঙে গেছে, ইলেকট্রিকের তারও সব ছিঁড়ে গেছে। এই যে পুরো আমার ঘরের পাশেই গাছটা ভেঙেছে, একটা সুপারি গাছ, তো মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। সেই সময় অবশ্য দিদির বাড়িতে ছিল দুই ভাই বোন একসাথে, তবুও তারটা ছেঁড়ার কারণে একটু মানে আওয়াজ তো হয়েছেই, সেই কারণে একটু ভয় পেয়েছে। আর ওদিকে দেখো সামনেও একটা বেশ বড় গাছ ভেঙে গেছে, তো সেটার কারণেই তারগুলোকে ছিঁড়েছে, তারগুলো সব তার ছিঁড়ে গেছে। তো কবে কারেন্ট আসবে কেউ জানে না, তবে দুদিনের মধ্যে কারেন্ট চলে এসেছিলো নেক্সট দিনই। তো 3টে বাজছে এখন, আর আমরা বেরিয়েছিলাম সকাল 7:30টায়, মানে 7টার পরপরই বেরিয়ে গেছিলাম, তো খিদে প্রচণ্ড এই যে পেয়েছে। আমরা আজকে নিয়ে এসেছি চাকদা থেকে বিরিয়ানি, চাকদাতে গেছিলাম তোমাদেরকে তো দেখালামই, আর এখন বসে গেছি খাওয়ার জন্য। এই যে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি, তো চলো চিকেনটা বার করা যাক। এই আলু, একটা বেশ বড় সাইজের আলু দিয়েছে, আমরা নিয়েছি বিরিয়ানিটা নিয়েছি একান্ত আপন থেকে। এই যে পুরো একটা বড় লেগ পিস, আর তো আমরা 4টে বিরিয়ানি যেহেতু নিয়েছি তার সঙ্গে দিয়েছে 4 পিস চিকেন কষা ফ্রি, আর এখানে তো স্যালাড চাটনি এগুলো তো রয়েছেই। তো এখন আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিই, এখন 3টে বাজছে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখলেই, গাছ টাছ ভেঙে গেছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, তো এই জন্য আসতে একটু লেটও হয়ে গেল। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কালকে আসলাম চাকদা থেকে বাড়িতে। চাকদা থেকে বাড়িতে আসার পর কোনো ভিডিওই আমি সেরকম বানাতে পারিনি খাওয়া দাওয়ার পর। তো খাওয়া দাওয়ার পর আমি দেখলাম বাড়িতে এসে যে পাশেই গাছ পড়েছে একদম আমার মেন লাইনের তারের ওপরে, আর তাছাড়াও তার ছিঁড়ে গেছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছি, পুরো পাড়ার ইলেকট্রিক বন্ধ ছিল, তো সেই কারণেই রাতে, আর তাছাড়াও কাল ইনভার্টারটাও আমার সাথ দেয়নি, তো আমি কোনো ভিডিওই রাতে আর বানাতে পারিনি। আর সকাল থেকেও যেহেতু কারেন্ট ছিল না, তো প্রচুর সমস্যা হচ্ছিল, জলের সমস্যা, তো সেই সমস্ত কারণে আমি আর কোনো ভিডিওই বানাতে পারিনি, আর ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। এখন বাজছে 8:30 বাজতে যাচ্ছে, আমি মেয়েকে পড়তে দিয়ে এসেছি 7টার সময়, আর তারপর একদম এসে গেছি। আমি ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে কি কি বাজার আমি করে এনেছি, তো সেই কারণে ভিডিওটাও আমি ছাড়তে পারছি না। তো আগে শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, আর দেখতেই পেলে যে কি অবস্থা, কত ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম, তো হঠাৎ করেই ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, তা না হলে যদি আগের থেকে বুঝতে পারতাম যে ঝড় বৃষ্টি আসছে বাড়িতে চলে আসতাম, আর তাছাড়াও বৃষ্টির জন্য ট্রেনও প্রচুর লেট ছিল, তা না হলে আমরা আগেই বাড়িতে চলে আসতাম। তো চলো সমস্ত কথাবার্তা হয়ে গেল, এবার শুরু করি, আসল কথায় আসা যাক, এবার শপিংটা তোমাদের সাথে শেয়ার করে দিই।
তো কালকে শুধুমাত্র আমার শপিংই করেছি। তো পয়লা বৈশাখের আগে তোমরা দেখেছিলে যে মেয়ের জন্য প্রচুর শপিং করেছিলাম, কালকে আমি শুধুমাত্র নিজের জন্য বেশিরভাগ শপিংটাই করেছি। মেয়ের জন্য কিছু আনিনি, সেটা তো হতেই পারে না, মেয়ের জন্য এনেছি। আর দেখো নিজের জন্য কি কি শপিং করেছি। এই যে প্রথমেই শুরু করি যেটা ডেলি প্রয়োজন, এই যে এরকম একটা নাইটি কিনে এনেছি, হাতাটা ভিতরে দেওয়া আছে, পিঙ্ক কালার। পিঙ্ক কালার আমার প্রচণ্ড ফেভারিট কালার, আর সব সময় পিঙ্ক, আমার ডাকনামও পিঙ্কি, তো কিনতে গেলে পিঙ্কটাই বেশি পছন্দ হয়ে যায়, সেই কারণেই নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে নাইটিটা তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগছে, আর পরে তো তোমাদেরকে দেখাবোই, তবে এখন পরবো না, কয়েকদিন পরেই পরবো, এখন রয়েছে প্রচুর। এই যে অ্যালান কাট, আর 60 ইঞ্চি নাইটি ছাড়া হয় না, তো ওটাই নিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি একটা কলমকারী কুর্তি নিয়েছি, তো এটা ডেলি ওয়্যারের জন্যই, এদিক ওদিক টুকটাক বাজার টাজার যাওয়া, মেয়েকে পড়তে নিয়ে যাওয়া, তো এটার দেখো এখান দিয়ে সুন্দর ডিজাইনও করা রয়েছে, এই যে ডিজাইন করা রয়েছে, তো এরকম একটা কুর্তি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে পরার জন্য একটা নিয়েছি, এই যে পেন্সিল প্যান্ট যেগুলো এখন, এই যে একটা পেন্সিল প্যান্টও নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, অনেক কিছুর সঙ্গে পরা যাবে। আরো একটা কুর্তি আমি নিয়েছি, সেটা হলো কুর্তি সেট। এই যে কুর্তিটা দেখতে এরকম, আর এখানটা একটা সিকোয়েন্সের হচ্ছে প্যাচ ওয়ার্ক করা রয়েছে, এই যে এরকম 3/4 হাতা, আর পিওর কটন, একদম সফট ম্যাটেরিয়ালের। আর তাছাড়াও রয়েছে এই যে একটা প্যান্ট রয়েছে তার সাথে, আর সেম ওয়েতে ওড়নাও রয়েছে। তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। আর তাছাড়াও বাড়িতে সবসময় প্রয়োজনের কিছু জিনিসও নিয়েছি, নিজের জিনিস বাদ দিও। তো এই যে একটা বেডশিট নিয়েছি, তোমরা দেখো যে আমি বাড়িতে বেশিরভাগই হোয়াইট বেডশিটই ইউজ করি, তো এই যে একটা বেডশিট নিয়ে নিয়েছি এরকম, পুরোটা ভিতরটা এই যে এই হালকা কালারের, এটা বক্স টাইপের, আর নিচের দিকটা এরকম, যখন পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো একটা বেডশিট নিয়ে নিয়েছি একটা, আর তাছাড়া নিয়েছি এক জোড়া চটি, ওটা আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি, আর শপিংগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। আর এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার আমি চেষ্টা করবো। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।